আসসালামু আলাইকুম, ফুড ব্লাস্টে আপনাদের স্বাগতম। আজকে আমি শেয়ার করছি ডোরা কেক রেসিপি। ডোরা কেক রেসিপি আজকাল বাচ্চাদের খুবই পছন্দ, তো আপনিও চুলায় খুব সহজে বানিয়ে দিতে পারেন আপনার বাচ্চাকে ডোরা কেক। খুবই ফ্লাফি এবং খুবই অল্প সময়ে বানানো যায় এই ডোরা কেকটি। চলুন তাহলে প্রস্তুত প্রণালীটি দেখে নেই। ডোরা কেক বানানোর জন্য যা যা উপকরণ লাগবে, প্রথমে একটি বোলের মধ্যে নর্মাল টেম্পারেচারের ডিম দুইটা নিয়েছি, এটাকে বিট করতে হবে। যদি ফ্রিজে থাকে অবশ্যই নর্মাল টেম্পারেচারে এনে তারপরে বিট করতে হবে। একটি হ্যান্ড বিটারের সাহায্যে আমি বিট করছি, সাথে এক কাপ চিনি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। চিনিটা অবশ্যই গুঁড়া করে নিলে ভালো হয়, আর যদি আপনাদের গুঁড়া করার মতো অবস্থা না থাকে তাহলে দানা চিনিও দিতে পারেন, অথবা আপনারা শিলপাটাই বেটে চেলে নিতে পারেন। ব্লেন্ডারে করলে আরও ইজিলি করা যায়। তো হ্যান্ড বিটারের সাহায্যে এখন এটাকে বিট করছে, সাথে একটু অল্প অল্প করে আইসিং সুগার দিয়ে দিচ্ছি। একবারে দিলে এটা গলতে চায় না, এই জন্য অল্প অল্প করে দিতে হবে। আপনারা চাইলে ইলেকট্রিক বিটারে বিট করে নিতে পারেন, তবে আমি সর্বসাধারণের চিন্তা করে আমি হ্যান্ড বিটারেই করছি। তো এভাবে আইসিং সুগারটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। চিনি মিশানো হয়ে গেছে, এবার তরল দুধ, এটাকে প্রথমে জাল করে ঠান্ডা করে নেওয়া হয়েছে, এটাকে দিয়ে দিতে হবে। প্রথমে এক কাপ দিয়েছি, তারপরে আর হাফ কাপের চেয়ে কম পরিমাণে দিতে হবে, সোয়া এক কাপ হবে। দেড় কাপ কিন্তু দেওয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। তো এটা দিয়ে তারপরে হাফ টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ময়দা দিব। ময়দা দিচ্ছি, প্রথমে এক কাপ দিয়েছি, তারপরে আরেক কাপ, টোটাল দুই কাপ ময়দা। ময়দার সাথে এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি, এখানে আমরা কোনো বেকিং সোডা ইউজ করব না। আর চালনিতে দিলে যদি কোনো রকম দানা বেঁধে থাকে আটা ময়দায়, সেটা অবশ্যই চালনিতে থেকে যাবে। আর হচ্ছে যে তরল দুধটা আছে সেটার সাথে ময়দাটা সহজে মিশে যাবে, কোনো লাম্পস হবে না। তো এভাবে অল্প অল্প করে চেলে দিতে হবে, আর চেলে দিলে যে বেকিং পাউডারটা আছে সেটা খুব সহজেই ময়দার সাথে মিশে যাচ্ছে, এতে করে কেকটা ভালো ফুলে। তো এভাবে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে, এবং শিওর হতে হবে যে এটাতে কোনো লাম্পস নেই। ওইভাবেই সুন্দরভাবে বিট করে 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 মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে এই যে দেখুন, এই ময়দার মধ্যে যে এই দানা দানা ছিল আগে ইউজ করার পরে, একটু হয়তো পানি পড়েছে সেই জন্য দানাটা হয়েছিল, তো এটা চালনিতে রয়ে গেল। এখন দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ মেল্টেড বাটার। বাটারটা একটু মিশিয়ে আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, এটাকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। একবারে দেওয়া যাবে না, একবারে দিলে এটা ভালোভাবে মিশবে না, সেই জন্য দুই তিনবারে দিয়ে এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। তো তেল দেওয়া হয়ে গেছে, মিশানো হয়ে গেছে, এখন ভ্যানিলা এসেন্স দিতে হবে। আপনার হাফ চামচ পরিমাণ দিলেই হয়, এটা ডিপেন্ড করে গন্ধের উপর, যদি তীব্রতা খুব বেশি হয় সেটা হাফ চামচের চেয়ে কম দিলেও হয়। তো হাফ চামচ ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে এখন চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানে এখন গরম হয়েছে, দিয়ে দিলাম বেটারটা। এটা একটি দুধের চামচ বা ডালের চামচ যেটা বলে, এটার মাপেই আমরা দিচ্ছি, এবং মাপটা কিন্তু সম পরিমাণের হতে হবে সবগুলাতে ডোরা কেকের জন্য, না হয় একটা বড় ছোট হলে ভালো দেখাবে না। তো প্রায় 1 মিনিট এটা হয়েছে, এখন উল্টিয়ে দিলাম, দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর একটু হিট হলে ওই সাইডটায় এটা প্রায় 1 ইঞ্চি পরিমাণ ফুলবে এবং ফ্লাফি হবে। তো এটা তো হয়ে গেল, সুন্দর কালার আসছে। আবার সেম মাপে আরেকটা দেওয়া হচ্ছে, প্রায় 1 মিনিট এটাকে রাখতে হবে। তারপরে একটি খুন্তির সাহায্যে এটাকে উল্টিয়ে দিতে হবে, উল্টিয়েও প্রায় 30 সেকেন্ড রাখতে হবে, তারপর এটা কিন্তু ভালোভাবে একটা সুন্দর ফুলে যায়, ফ্লাফি হয়ে যায়।
তো হয়ে গেছে এভাবে আরেকটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য কেক হয়ে গেছে এভাবে সবগুলি করে নিয়েছি এখন দেখিয়ে দিব যে কেকটা কি রকম হলো কেকটা 1 ইঞ্চি পরিমাণ 1.5 ইঞ্চি পরিমাণ ফুলেছে প্যানকেকটা এরকমই হয় এবং খুবই মজা হয়েছে এখন একটা মেল্ট চকলেট এটাতে প্রথমে পানি দিয়ে পাতিলে এটার একটা আমি আলাদা রেসিপি দিব কিভাবে মেল্ট করতে হয় তো এই মেল্ট চকলেটটা এই কেকটার মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে আপনার পরিমাণ মতো যতটুকু প্রয়োজন মনে হয় এতটুক আমার এখানে 2 টেবিল চামচ পরিমাণ দেওয়া হয়েছে চকলেট তারপর দুটো চেপে চেপে দিতে হবে এভাবে আরেকটা দেখিয়ে দিচ্ছি চকলেট দিয়ে একটু মেখে তারপরে উপরে আরেকটা কেক দিয়ে দিতে হবে বাস হয়ে গেল ডোরা কেক আর এই কেকটা বানিয়েছে আমার ছোট বোন স্বর্ণা আমি জাস্ট রেসিপিটা শেয়ার করেছি সে অনেকবার বানিয়ে খেয়েছে মানে আমাদেরকে খাওয়িয়েছে অনেক মজা হয়েছে এবং আমাদের বাসার সবাই খুবই প্রশংসা করেছে ভাবলাম যে এই জন্য রেসিপিটা শেয়ার করি থ্যাংক ইউ স্বর্ণা এত কষ্ট করে রেসিপিটা আমাদেরকে দেওয়ার জন্য আর এভাবে সবগুলি ডোরা কেক করে নেওয়া হচ্ছে এখানে আমি 4 পিস দেখিয়েছি বাকিটা আমি পরে আবার করে নেব তো হয়ে গেল মজাদার ডোরা কেক আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন যেহেতু চুলায় যাদের ইলেকট্রিক ওভেন নেই এখন স্বর্ণা এটাকে কেটে দেখাবে আপনারা কিন্তু চুলায় ইজিলি এটা বানিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর ফুলেছে এবং চকলেটটাও এটা মেল্ট হয়ে সাথে লেগে আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ